প্রকৃতি এত যে সুন্দর, তার বাস্তব উদাহরণ হচ্ছে এই দার্জিলিং এর বাতাসিয়া লুপ। ঘুম স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত এই বাতাসিয়া লুপ দার্জিলিং এর একটি অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আমরা যদি দার্জিলিং এ আসি তাহলে অবশ্যই আমাদেরকে এই জায়গাটা ভিজিট করতেই হবে। ব্রিজের নিচ থেকে এই প্রাচীনতম টয় ট্রেনটি লুপের মধ্যে দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর প্রথমে এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের এই ব্রিজ। বাতাসিয়া ইকো গার্ডেন, এখানকার ছোট ছোট ফুলগুলি সত্যি দৃষ্টি আকর্ষণ করার মতো। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। পার্কটা নিয়ে নি, তারপর নিব সবারই নিব। মেইন জিনিসটা তো এখানে আছে। আই লাভ দার্জিলিং। সামনে এগোতে দেখা যাচ্ছে এখানকার গোর্খা পোশাক ভাড়ায় পাওয়া যাচ্ছে। মাত্র 50 টাকায় এই ভাড়ায় পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, গোর্খা সৈন্যদের সম্মান জানানোর জন্য এটা তৈরি করা হয়েছে। এই ছোট্ট ছোট্ট ফুলগুলি সত্যি দৃষ্টি আকর্ষণ করছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।